শ্বাস নিয়ে শিক্ষার্থীরা ক্লাসে গেল। বন্যার কারণে গাজীপুরের কালিয়াকৈরে বন্ধ রয়েছে 19টি স্কুল। একই অবস্থা শরীয়তপুর, কুড়িগ্রাম, টাঙ্গাইল ও মানিকগঞ্জের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। বিকল্প উপায়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। অন্য সব জেলায় স্বাস্থ্যবিধি মেনে মহাসমারোহে চলছে পাঠদান। প্রতিনিধিদের তথ্যছবিতে আরো জানাচ্ছেন অফ ইসলাম। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। বন্যার পানি জমে থই থই স্কুল ঘর। যেসব শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করার কথা, তাদের সময় কাটছে স্কুল মাঠে সাঁতার কেটে। গতকাল থেকে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও বন্যার কারণে বন্ধ রয়েছে গাজীপুরের কালিয়াকৈরে 19টি স্কুল। একই চিত্র শরীয়তপুরেও। জেলার 899টি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান চললেও বন্যার পানিতে তলিয়ে আছে এখনও নড়িয়া উপজেলার মৃধাকান্দি, চর জপসা ও পূর্ব নড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে শিক্ষার্থীদের বিকল্পভাবে অন্যত্র ক্লাস করিয়ে পাঠদান চালু রেখেছে কর্তৃপক্ষ। বন্ধ হলে আবার পরিস্থিতি এমনি, বাচ্চারা দীর্ঘদিন যাবত বাসায় থেকে মানে একটা গরুয়া টাইপের হয়ে গেছে। এদিকে দীর্ঘ বিরতির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় খুশি বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। সকাল থেকেই শিক্ষার্থীদের মাস্ক পরে নিরাপদ দূরত্বে থেকে স্কুলে প্রবেশ করতে দেখা গেছে। এছাড়া হাত ধোয়ার ব্যবস্থা, স্যানিটাইজেশন, তাপমাত্রা পরীক্ষা করারও ব্যবস্থা রাখা হয়েছে। জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় দু একটা প্রাথমিক স্কুল বাদে সবগুলোতেই পাঠদান চলছে। ভোলায় 1500 শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ক্লাস শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে কুমিল্লা, দিনাজপুর, নওগাঁ সহ দেশ জুড়ে। আমি খুবই খুশি যে আমি আজকে স্কুলে আসতে পারছি, অনেক ভালো লাগছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে আসি, স্যাররাও বলছে স্বাস্থ্যবিধি মেনে আসতে। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার থেকে চট্টগ্রামের সব সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট খুলেছে। সরকারি নির্দেশনা মেনে এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। এখন হচ্ছে আমাদের ওয়ার্ড শিডিউলটা ওভাবে মেইনটেইন করা হচ্ছে, যেন হচ্ছে আমরা আগে যে লসটা হয়ে গেছে ওটা যেন পোষাই নিতে পারি আর কি। পড়াশোনা বা ক্লাসে কোনো ঘাটতি রাখবো না ইনশাআল্লাহ। আমরা সরকারের নির্দেশ যা আমাদেরকে নির্দিষ্ট নীতিমালা দিয়ে দিয়েছেন, আমরা সেই মতো ক্লাস নিচ্ছি। সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজগুলোকেও চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। অভি ইসলাম, টিভি। দর্শক, শিক্ষা প্রতিষ্ঠান চালু ও বন্যা পরিস্থিতি জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম হোসেন। ইব্রাহিম, দুর্গত এলাকার স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? গতকালকেই কিন্তু সারা দেশের ন্যায় শরীয়তপুর 902টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শিক্ষা কার্যক্রম বা পাঠদান শুরু হয়েছে। তো এর মধ্যে 3টি বিদ্যালয় নড়িয়া উপজেলায় রয়েছে। সেই 3টি বিদ্যালয় বন্যার কারণে কিন্তু পানির নিচে ডুবে আছে এবং এখন পর্যন্ত মাঠে হাঁটু পানির উপরে রয়েছে। এবং সেই বিদ্যালয়গুলোতে কিন্তু আলাদাভাবে একটি বাড়ির, প্রতিটা বিদ্যালয়ের বাড়ির পাশে যে খোলা মাঠ বা উঠোন আছে, উঠোনে খোলা মাঠে কোনোটা প্যান্ডেল করে তেরপল দিয়ে রয়েছে, আবার অন্যটা খোলা মাঠের নিচে চট বিছিয়ে শিক্ষা বা পাঠদান কিন্তু চালু রেখেছে। তো প্রশাসন বলতে, জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা বলছে যে পানি কিছুটা কমলে বা বিদ্যালয় যদি ইয়া হয়ে যায় তখন আবার বিদ্যালয়ে তারা নিয়মিত ক্লাস করবে। এর পাশাপাশি বিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আসে তাদের যেন শিক্ষার কোনো ব্যাহাত না ঘটে, এই জন্য তারা পাশেই যেই বাড়ি রয়েছে এই বাড়ির মাঠে বা উঠোনে কিন্তু খোলা আকাশের নিচে ক্লাস করছেন। আমি যেই বিদ্যালয়টি দাঁড়িয়ে আছি এটা জপসা, চর জপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনি আমার পাশে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে পানির নিচে। তো এখানে কিন্তু ক্লাস করার মতো কোনো অবস্থা নেই। আপনাকে যদি একটু দেখাই হাবিবা, যে এখানে যেই বাড়িটি রয়েছে এই বাড়ির উঠোনে এই খোলা মাঠে এখানেই কিন্তু চট বিছিয়ে বা তেরপল বিছিয়ে কিন্তু এখানে তারা শিক্ষা কার্যক্রম বা পাঠদান প্রতিদিন শিক্ষার্থীদের করে যাচ্ছেন দুই দিন যাবত, আমরা দেখেছি যেটা। তো এছাড়া আজকে কিন্তু পদ্মা নদীর পানি বিপদ সীমার 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা বন্যার থেকে 4 সেন্টিমিটার কম রয়েছে। তো বন্যা কিন্তু তেমন একটা নেই, বন্যা অনেক উন্নতি এবং ক্রমশই পানি কমতে শুরু করছে, কোথাও নদী ভাঙনও এখন নেই, যা ছিল সেগুলা তারা রোধ করার চেষ্টা করেছে। হাবিবা, এই ছিল শরীয়তপুর থেকে। ধন্যবাদ আপনাকে। শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইব্রাহিম হোসেন।